উনি এখন কারেন্টলি ঘুমোচ্ছেন, ওনার বাইপ্যাপ দেওয়া আছে, ওনার পালস, ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন নর্মাল আছে, ওনার অক্সিজেন সাপ্লিমেন্টেশন চলছে, ওনার যে নিমোনিয়াটি হয়েছিল ওটা আস্তে আস্তে রিজলভ করছে এবং ওনার আরও কিছুদিন আইভি অ্যান্টিবায়োটিক্স লাগবে, তার সাথে লাগবে ওনার বাইপ্যাপ সাপোর্ট যেটা অলরেডি চলছে, অক্সিজেন সাপোর্ট, নেবুলাইজেশন এবং চেস্ট ফিজিওথেরাপি। ধন্যবাদ। উনি ঘুমোচ্ছেন এখন এই মুহূর্তে, না উনি ঘুমোচ্ছেন এই মুহূর্তে, ঘুমোচ্ছেন, রাতে অল্প ভাত দই এগুলো খেয়েছেন। উনি সকালে জল খাবার খেয়েছেন কি বা? না না না, উনি ঘুমোচ্ছেন এখন, হি ইজ কমফোর্টেবলি স্লিপিং উইথ দ্য বাইপ্যাপ। ওনার বাইপ্যাপের প্রয়োজনীয়তা আছে এবং ওটা আমরা দিচ্ছি এবং উনি কমফোর্টেবল উইথ দ্য বাইপ্যাপ, উনি ঘুমোচ্ছেন। রাতে উনি বাইপ্যাপ নিতে চাননি বা নেননি পর্যাপ্ত এরকম? আমরা তো ইন্টারমিডিয়েটলি দিচ্ছি, সুতরাং যখন আমরা দিচ্ছি তখন কেউ ওনাকে জাগাতে হচ্ছে, যখন আমরা সরাচ্ছি তখন একটু জাগাতে হচ্ছে, সুতরাং একটু তো ডিস্টার্বসই সবসময় হয়। তো এখন কন্টিনিউয়াস চলছে এবং কমফোর্টেবলি ঘুমোচ্ছে। অক্সিজেন শরীরে কিরকম ঠিকঠাক আছে বা কার্বন? ঠিকঠাকই আছে, এখনও কোনো প্রবলেম নেই, স্যাচুরেশন মেনটেন হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। প্যাচগুলো রিজলভ করছে আস্তে আস্তে উইথ অ্যান্টিবায়োটিক্স। ওনার শ্বাসকষ্টটা? শ্বাসকষ্ট এই মুহূর্তে অক্সিজেন চলছে, অবভিয়াসলি অক্সিজেন আমরা দেবো, সেটাই আমাদের কনসিয়াস ডিসিশন, সুতরাং শ্বাসকষ্ট এই মুহূর্তে নেই উইথ অক্সিজেন ছাড়া। কোনো এই মুহূর্তে কোনো ডিসিশন আমাদের হয়নি, আমাদের এক্সপার্ট মেডিকেল টিম ডিসাইড করবে যখন উনি ঘুম থেকে উঠবেন, এবং অনেক কিছু ফ্যাক্টার্স আছে, সেগুলো সমস্ত যদি ইন প্লেস থাকে তখন উই উইল ডিসাইড, এখন এই মুহূর্তে কোনো ডিসিশন হয়নি। এই মুহূর্তে ওনাকে ছাড়া হচ্ছে কি? মানে উনি ঘুমোচ্ছেন বললেন, ঘুম থেকে উঠে এই মুহূর্তে কোনো ডিসিশন হয়নি, আমাদের এক্সপার্ট মেডিকেল টিম সেটা ডিসাইড করবে এবং আগে ওনাকে জাগতে হবে, উনি এখন ঘুমোচ্ছে, সুতরাং এখন এই মুহূর্তে কোনো ডিসিশন। ডক্টর বসু,